রাজধানীতে ছিনতাইকারীর হাতে আহত হয়েছেন বংশাল থানার পাঁচ পুলিশ সদস্য। ফুলবাড়িয়ায় ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে দুই ছিনতাইকারী। তাদের আটক করে থানায় এনে তল্লাশির সময় পুলিশের উপর ছুরিকাঘাত করে একজন, এতে আহত হন পুলিশ সদস্যরা। ঢাকায় ছিনতাই যেন এক মূর্তিমান আতঙ্ক। এর কবল থেকে নিরীহ পথচারী যাত্রী থেকে বাদ যাচ্ছেন না খোদ আইনশৃঙ্খলা বাহিনীও। এমন ঘটনা ঘটেছে রাজধানীর ফুলবাড়িয়ায়। বাস থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক হন দুজন। পরে তাদের তুলে দেওয়া হয় বংশাল থানা পুলিশের হাতে। হাজতে পূর্বার আগে তল্লাশি করতে গেলে আটক একজনের ছুরিকাঘাতে আহত হন পাঁচ পুলিশ সদস্য। চেক করাকালীন সময় অতর্কিতে ওই ছিনতাইকারীর প্যান্টের পকেটে থাকা একটি চাকু, এই স্প্রিংলার চাকু, চাকুটা বের করেই তাৎক্ষণিকভাবে একটা কনস্টেবলের পেটে এসে পার মারে। বংশাল থানাতে দুইটি মামলা দায়ের হয়েছে। এই কর্মকর্তা বলেন, সাধারণত পুলিশ পাহারায় আসামির হাত উপরে রেখে তল্লাশি চালানোর যে নিয়ম, হয়তো এই ঘটনায় তা মানা হয়নি। কীভাবে সার্চ করা হয় এই টেকনিকগুলো সেখানে কিন্তু তাদেরকে শেখানো হয়ে থাকে। তো এই টেকনিকটা কেন তারা অবলম্বন করেনি সেটা আমরা দেখতেছি, এবং ভবিষ্যতে এই টেকনিক তারা অবলম্বন করবে এটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডি, মগবাজার, ফার্মগেট, পুরান ঢাকায় সম্প্রতি ছিনতাই বেড়েছে। প্রতি বছর গড়ে যে পরিমাণ ছিনতাই হয়, মামলা হয় তার চেয়ে অনেক কম। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।